সম্মানিত দেনি বৈঠকের ভাতৃমণ্ডলী মহতারাম সভাপতি মাননীয় পরিচালক উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধী মণ্ডলী দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান আমরা বসেছি একটি তালিমী বৈঠকে এটা আন্তর্জাতিক মানের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আমরা যেখানে বসেছি একটি আন্তর্জাতিক মানের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানেই সেই নীলক্ষেত যেই বই মার্কেট যেখানে এলএমএর ভান্ডার এখান থেকে বিতরণ হয় সারা বাংলাদেশে কিন্তু কোন সে এলএম সেই এলএম আর আজকের রহিভিত্তিক এলএমএর মৌলিক পার্থক্য দুই একটি বলেই আমি আমার আলোচনা শুরু বা সমাপ্তির দিকে যাব ইনশাআল্লাহ রাত ভারী করব আমরা বসেছি তালিমী বৈঠকে এই তালিমী বৈঠক বা তালিম তালিম মানে শিক্ষা দেওয়া আর তালুম মানে শিক্ষা গ্রহণ করা এই শিক্ষাটা কে চালু করেছেন সর্বপ্রথম মানুষের শিক্ষা সর্বপ্রথম কে চালু করেছেন যাদের জানা আছে উত্তর করুন শিক্ষা কে চালু করেছেন মানুষের জন্য আল্লাহ চালু করেছেন দলিল কোরআনে আছে أعوذ بالله من الشيطان الرجيم وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وعلم آدم الأسماء كلها علم يعلم تعليما فهو معلم علم يعلم تعليما فهو معلم الله পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সেই আদমকে সর্বপ্রথম শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন সব বস্তুর নাম শিখিয়ে দিলেন কে শিখালেন কাকে শিখালেন কি শিখালেন সব বস্তুর নাম মানব জাতির প্রথম ব্যক্তি আদম আলাইহিস সালাম তিনি প্রথম দিনেই ছাত্র আর এই ছাত্রর প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান মানুষকে সৃষ্টি করে মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন কোরআন কে শিক্ষা দিয়েছেন আল্লাহ আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ালু দয়াময় দয়া করে কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে মানুষকে ভাষা জ্ঞান দান করেছেন কোরআন কে শিক্ষা দিয়েছেন কিভাবে দয়া করে আর রহমান আল্লামাল কুরআন কোরআন শিক্ষা দিয়েছেন দয়ালু দয়ালুর দয়া না হলে কোরআন শিক্ষা সম্ভব নয় মক্কার লিডারেরা কোরআন বোঝে নাই কোরআন বুঝলেন আফ্রিকা থেকে আগত বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজের লোকেরা যাকে নিগৃহীত
নিষ্পেষিত করে অবহেলার পাত্র বানিয়েছিল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান দয়ালু দয়া ছাড়া কোরআন শিক্ষা করা সম্ভব নয় আল্লাহ পাক যার উপরে দয়া করেন তাকে এই দিনের বুঝ দান করেন আল্লাহর নবী বলেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ কামনা করেন তাকেই দিনের বুঝ দান করেন আল্লাহর কল্যাণকামীকে আল্লাহ পাক দুনিয়ার সম্পদ দিতে পারেন কিন্তু দিনের বুঝ দান করেন না এক নাস্তিক এসেছিলেন আমার বাসায় নাস্তিক সে হিন্দু ধর্মে জন্ম নিয়েছে জন্মসূত্রে সে সনাতন পন্থী কিন্তু সে বলছে আমি নাস্তিক আমি কিছু বিশ্বাস করি আমি বললাম যে আপনি তো বিশ্বাস করেন না এই কথা আমারও বিশ্বাস হয় না সূর্যটা কে পরিচালনা করেন আপনি বলেন ওইটা ন্যাচারাল তাহলে আপনি নেচারকে তো বিশ্বাস করেন নাকি সূর্যটা ন্যাচারাল তা আপনি নেচারকে বিশ্বাস করেন মুরগি থেকে ডিম হয় ডিম থেকে মুরগি হয় এটা তো ন্যাচারাল তাই না তো মুরগি আগে না ডিম আগে তো নাস্তিক বলছে ডিম তো বললাম প্রথম ডিমটাকে সৃষ্টি করলো বলে মুরগি প্রথম মুরগিটা কোথা থেকে এলো মুরগি ছাড়া ডিম হয় না ডিম ছাড়া মুরগি হয় না যখন নাস্তিকের মাথা ঘুরে গেল তখন আমি বললাম যেখানে তোমার প্রশ্ন শেষ হয় সেখানেই আবার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আল্লাহ পাক সৃষ্টি করেছেন বন্ধুগণ আল্লাহ পাক মানুষকে জ্ঞান দান করেছে ভাষা জ্ঞান দান করেছে কোরআন শিক্ষা দিয়েছে কোরআনের বুঝ ইসলামের বুঝ সবার নসিবে জুটবে না আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারাই এই বুঝ পেয়ে থাকবে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক ভাষা জ্ঞান দান করেছে গত ডিসেম্বরের আগের ডিসেম্বরে মালয়েশিয়া সফরে গিয়ে কুয়ালালামপুর এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঢুকতেই দেখলাম একজন মহিলা অফিসার বসে আছে সালাম দিয়ে পাসপোর্টটি হাতে দিলাম মহিলা আমাকে জিজ্ঞেস করলেন কি মেনেন না মুখ পর কি কি মানা নামু পর কি তা আমি বললাম সাইয়া পর কি সুঙ্গাই বলু কি মানা নামু পর কি মহিলা কি জিজ্ঞেস করলো আর আমি কি উত্তর দিলাম আপনারা কি বুঝতে পারলেন মহিলা আমাকে জিজ্ঞেস করলেন কি মানা নামু পর কি তুমি কোথায় যাবে আমি বললাম সাইয়া পর কি সুঙ্গাই বুলু সাইয়া পর কি জহর বারু সাইয়া পর কি আম্পাং সাইয়া পর কি মজু জয়া পুত্র জয়া সাইয়া পর কি কেলাং কজাং কোথায় কোথায় যাব সব জায়গার নাম বলে দিলাম মহিলা ঠিক করে হেসে পাসপোর্টে সিল মেরে হাতে ধরিয়ে দিল ভাষা আল্লাহ পাক সৃষ্টি করেছে ভাষা জ্ঞান আল্লাহ দান করেছেন মানুষকে এক ভাষায় মানুষ কথা বলে আর এক ভাষার মানুষ বুঝতে পারে না মালয়েশিয়া সফরে পুত্রাজায়া গেলাম পুত্রাজায়াতেই আছেন ভুবন বিখ্যাত সেই ডাক্তার যেই ডাক্তার তামাম পৃথিবী যার আওয়াজে কেঁপে গেল 5 কোটি লোক ইসলাম কবুল করলো একজন ডাক্তার রসিলা তামাম পৃথিবীর 5 কোটি লোক একজন ডাক্তার রসিলা ইসলাম কবুল করলো কয় কোটি তামাম বিশ্বে বিভিন্ন ধর্ম থেকে 5 কোটি লোক ইসলাম কবুল করলো একজন ডাক্তার রসিলা নট এ ম্যাটার অফ জোক
miracle of miracles tamam prithibi ashchojjer ashchojjo shei doctor jar usile 5 koti lok tamam bishwe islam kobul koreche khuleo dekhlam na shunlam o jibone shei bhoddo lok ki bolle sire parshoborti rashtre 3 লক্ষ 3 লক্ষ 3 লক্ষ সনাতন পন্থী লোক ইসলাম কবুল করল আপনারা শুনে খুব খুশি হবেন বাংলাদেশ পুলিশ প্রশাসন সঠিক তথ্য ভারত সরকারের কাছে পেশ করে বলে দিল গুলশানের ওলিয়াটি জানের এই নাটকের মধ্যে এই ডাক্তার সাহেব বা তার টিভি জড়িত নয় কে রিপোর্ট দিল বাংলাদেশ থেকে বাংলাদেশের পুলিশ প্রশাসন আল্লাহ তাদের হায়াতে তাইয়েবা দান করুক তারা সঠিক রিপোর্ট দিয়ে বলল হলিয়াটি জানের এই নাটকের সাথে এই ইসলাম মুসলিম জড়িত নয় পিস টিভি কোন সংশ্লিষ্টতা না তারপরেও বাংলাদেশের তদানীন্তন কালের একজন তথ্যমন্ত্রী তিনি তথ্য পরিবেশন করলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ আপনি যোগ্য লাভের যোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ আপনি যোগ্য লাভের যোগ্য সম্পদ সন্তান আপনি এই এই নাস্তিক মার্কা তথ্যমন্ত্রীকে আপনি মন্ত্রী পরিষদ থেকে বাতিল করেছেন আপনাকে ধন্যবাদ আল্লাহ আপনাকে বরকত দান করুন নাস্তিক মার্কা তথ্যমন্ত্রী তথ্য দেয় যে হলিয়াটি জানের নাটকের সাথে ডাক্তার সাহেব জড়িত ভয় পেয়ে যাচ্ছেন নাকি ভয় পাওয়ার কিছু নেই মুসলমানের মরণ একবার আসে দুইবার আসে না আমার বুকের মধ্যে প্রচন্ড ব্যথা ব্যথা নিয়ে আমি বিমানে উঠেছি ব্যথা নিয়ে বিমানে নেমেছি ব্যথা নিয়ে পর্যন্ত এসেছি ব্যথা নিয়ে কথা বলি ব্যথা নিয়েই পৃথিবী থেকে বিদায় হতে চাই আল্লাহ পাক যেন হকের উপরে যাওয়ার তৌফিক দান করেন